প্রিয় ছাত্র ছাত্রীরা, আমি স্বপন কুমার রায়, জাগুলি নেতাজি বিদ্যাপীঠের শিক্ষক। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস নাইনের ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের একটা অংশ, সেটা হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। সান্দ্রতা বা ভিসকোসিটি এটা কি আসলে, এটা জানার জন্য আমরা একটা পরীক্ষার কথা এখানে বলি। ধরো আমরা এইরকম একটা থালা নিলাম, একটু উঁচু ধরনের যে থালাগুলো, এরকম থালা নিয়ে এর মধ্যে কিছু জল নাও। বেশ খানিকটা জল নেওয়া হলো, নিয়ে এবার যদি তুমি ওই জলটাকে হাত দিয়ে এইরকম করে বা চামচ দিয়ে এইভাবে করে জলটাকে থালার মধ্যে ঘোরাও, তাহলে দেখবে এই জলটা কিন্তু থালার মধ্যে বেশ খানিকক্ষণ ধরে ঘুরতে থাকবে। যদি এর উপরে ছোট ছোট থার্মোকলের বল ফেলে দাও, তাহলে দেখা যাবে জলের সাথে ওই বলগুলো কিন্তু ঘুরছে। কিন্তু এই একই পরীক্ষা, এই জায়গাতে আমরা জল নিলাম, এবার জলের পরিবর্তে তুমি যদি এর মধ্যে আলকাতরা নাও, ধরো এখানে আলকাতরা নেওয়া হলো, অথবা কোন ধরনের রং, ঘরে করবার জন্য যে সমস্ত রংগুলো ব্যবহার করা হয় এরকম কোন রং নিয়ে তুমি যদি ঠিক একই রকম ভাবে তুলি দিয়ে বা চামচ দিয়ে রংটাকে এরকম করে ঘুরিয়ে ছেড়ে দাও, তাহলে দেখবে জলটা যত সময় ধরে ঘুরছিল রংটা কিন্তু তার চাইতে অনেক তাড়াতাড়ি থেমে যাবে। কিন্তু এই যে দুটো তরলের এই ঘূর্ণনটা থেমে যাওয়ার এই যে ঘটনাটা, এই ঘটনাটার পিছনে কিন্তু কাজ করে এই সান্দ্রতা বল। সান্দ্রতা বল সম্পর্কে আমাদের আরেকটু ধারণা তৈরি করার জন্য আমরা আনুষঙ্গিক আরেকটু কয়েকটা বিষয় আলোচনা করে নিই। আরেকটা পরীক্ষার কথা আমরা বলি। ধরো আমাদের বাড়িতে যে ট্যাপ কল রয়েছে বা ধরো বেসিনে বা ফিল্টারে যা কল রয়েছে, তুমি করলে কি, এই কলটাকে এখান থেকে খুলে দিলে, এমন ভাবে খুলবে যে এই জায়গা থেকে মোটামুটি আস্তে জল পড়ছে। তুমি দেখতে পাবে যখন এখান থেকে জল পড়ছে মুখ থেকে, কিছু দূর গিয়ে এই জলটা কিন্তু এরকম কতগুলো ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে যখন উপরের এই অংশটা যাচ্ছে, এইটা কিন্তু দেখতে একটা জলের পাইপের মতনই তোমার মনে হবে, যে মনে হবে যেন একটা জলের পাইপ নাবছে। কিন্তু নিচে গিয়ে এই জায়গাটায় জল কিন্তু এরকম কতগুলো শাখায় ভাগ হয়ে যাবে। এর পিছনে কারণ কি, না এই যে যখন এই কলের মুখ থেকে জলটা পড়ছে, এই জায়গায় জলের এর বেগ কিন্তু কম এই জায়গা থেকে। এবার যত নিচে নামছে জলটা, তত কিন্তু এই জলের বেগ বেড়ে যাচ্ছে। এখানে জলের বেগ উপরের তুলনায় কিন্তু বেশি, আরো যত নিচে যাবে জলের বেগ আরো বাড়তে থাকবে। তার মানে যখন জলের বেগ কম, তখন জলটা একটা সরু টিউবের মতো বা একটা নলের মতো আকারে পড়তে থাকে। এই জায়গার জলের এই ফ্লোটাকে আমরা বলে থাকি ধারারেক প্রবাহ। এটা হচ্ছে ধারারেক প্রবাহ, ইংরেজিতে বলা হয় স্ট্রিম লাইন ফ্লো। আর এই যে নিচের যে জায়গাটা বা আরো নিচে যদি আমরা লক্ষ্য করি, এই জায়গার প্রবাহটাকে বলা হবে অশান্ত প্রবাহ, বা এটার আরেকটা নাম হচ্ছে বিক্ষুব্ধ প্রবাহ, ইংরেজিতে আমরা বলতে পারি টার্বুলেন্ট ফ্লো। তাহলে লক্ষ্য করো, যখন জলের বেগটা কম ছিল তখন কিন্তু প্রবাহটা আমরা পেয়েছি ধারারেক প্রবাহ, যখন জলের বেগটা বেশি হলো তখন এটা হয়ে গেল কিন্তু অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ। এই ঘটনা কিন্তু আমরা নদীতে বা যে কোনো যে ক্ষেত্রে জলের স্রোত আছে সেই জায়গায় কিন্তু লক্ষ্য করতে পারি। যখন গরমের সময় নদীতে জল কম থাকে, আমরা যদি নদীতে যাই তাহলে দেখব নদীর ভিতর দিয়ে জলের দিকে কচুরি পানাগুলো এইরকম ভাবে সোজা ভেসে বেড়াতে থাকে, ভেসে ভেসে তারা ভাটির দিকে অর্থাৎ সমুদ্রের দিকে তারা কিন্তু আস্তে আস্তে করে চলে যাচ্ছে। কিন্তু যখন বর্ষা, নদীতে জল অনেক বেশি জল,
তখন আমরা গেলে দেখব এই কচুরি পানাগুলো ধরো এরম করে যাচ্ছিল ভেসে ভেসে, হঠাৎ করে এই জায়গায় গিয়ে এরকম করে এটা পাক খেয়ে যাচ্ছে। অর্থাৎ তরলের প্রবাহটা কিন্তু একটা নির্দিষ্ট দিক বরাবর কিন্তু সঠিকভাবে নেই। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু তৈরি হচ্ছে অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ। এই জায়গাটাকে আমরা বলে থাকি ঘূর্ণি। এখানে একটা ঘূর্ণি বা এটা যারা মাঝিরা নৌকা নিয়ে যায় তারা কিন্তু এই জায়গাটাকে বলে, তাদের ভাষায় বলা হয় একটা ঘোরালো কোনো জায়গা বা ইত্যাদি, যেখানে নৌকা পড়লে তার একটা বিপদের সম্ভাবনা থাকে। এই প্রবাহটা হচ্ছে কিন্তু স্ট্রিমলাইন প্রবাহ বা ধারাবাহিক প্রবাহ। তাহলে আমরা এই জায়গাটুকু থেকে এইটা বুঝতে পারলাম যে যখন তরলের বেগ কম থাকবে তখন সেই প্রবাহটা হবে ধারাবাহিক প্রবাহ, যখন তরলের বেগ একটা বিশেষ বেগের চাইতে বেশি হয়ে যাবে তখন সেই প্রবাহটাকে আমরা বলছি অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ। এই যে দুটো প্রবাহের মাঝের যে বেগটা, যে বেগের চাইতে বেশি বা কম, এই দুটো অশান্ত আর ধারাবাহিক প্রবাহকে সেপারেট করে, ওই বেগটাকে বলা হয় এই তরল বা এই প্রবাহীর ক্ষেত্রে এইটাকে বলা হয় সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। মাথায় রাখবে এই ক্রিটিক্যাল ভেলোসিটি এই টার্মটা আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পাব। এইটা হচ্ছে ধারাবাহিক প্রবাহ আর অশান্ত প্রবাহের মাঝখানে যে বেগটা তাকে আমরা বলছি এক্ষেত্রে সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। এবার দেখো আমরা এই ক্রিটিক্যাল ভেলোসিটি কিন্তু এক একটা তরলের ক্ষেত্রে এক এক রকম পাব। তরল থেকে তরল কিন্তু ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধি বেগটা কিন্তু পাল্টে যাবে। এবার এই যে ধারাবাহিক প্রবাহের কথা বললাম, এই ধারাবাহিক প্রবাহের বিশেষ কতগুলো বৈশিষ্ট্য আছে। কিরকম বৈশিষ্ট্য? আমরা যদি আরেকটা এক্সাম্পলের কথা চিন্তা করি, ধরো আমরা যখন কোনো পাইপের মধ্য দিয়ে জল যেতে দেখি, কোনো একটা পাইপের মধ্যে জল যাচ্ছে, আমি এইভাবে করে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। ধরো আমি এই কাগজগুলোকে দিয়ে একটা পাইপ তৈরি করলাম এই জায়গাটাতে। আমরা যদি এরম করে চিন্তা করি যে এই যে একদম বাইরের যে কাগজটা, আমরা এখান থেকে দেখাচ্ছি যে বাইরের দিকের যে কাগজটা এইটা মনে করো পাইপটা, তার ভিতরের যে কাগজ এইটা প্রথম কাগজটাকে আমি বলছি যেন এর ভিতরে একটা জলের স্তর, তারপরেরটা আরেকটা জলের স্তর, তারপরেরটা আরেকটা জল স্তর, এরম করতে করতে সম্পূর্ণ পাইপের ভিতরে যখন জল যাচ্ছে এখানে পরপর পরপর কতগুলো বড় থেকে ছোট পাইপের মতো যেন জল স্তর রয়েছে। আমরা যদি একটা ড্রেনের কথা চিন্তা করি, ধরো এইরকম একটা ড্রেন, এই ড্রেনের মধ্য দিয়ে জল যাচ্ছে। এই জায়গাতেও কিন্তু আমরা চিন্তা করতে পারি যে যদি এটা ড্রেনের নিচের অংশটা হয়, ধরো এপাশ থেকে এবং এপাশ থেকে ড্রেনের দেওয়াল দুটো রয়েছে, একদম নিচের যে কাগজটা এইটাকে বলছি একদম নিচের জল স্তর, তারপরের যে কাগজটা সেইটাকে বলছি আরেকটা জল স্তর, তারপরে আরেকটা জল স্তর, এইভাবে করে পরপর পরপর কিন্তু আমরা কতগুলো জলস্তর এখানে কল্পনা করতে পারি। যে জলস্তরগুলো ড্রেনের মধ্যে যেন পরপর রয়েছে, আমরা এক একটা স্তরে তরলের বেগগুলোকে এক একটা ধারাবাহিক প্রবাহ হিসাবে ধরতে পারি। তাহলে একটা স্তরের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যে কণাগুলো রয়েছে তাদের সব জায়গায় বেগ কিন্তু সমান হবে। এটা কিন্তু ধারাবাহিক প্রবাহের এক কতগুলো বৈশিষ্ট্যের অন্যতম বৈশিষ্ট্য। দ্বিতীয় কি বলছে? দ্বিতীয় হচ্ছে এই যে ধারাবাহিক প্রবাহ, আমি এখানে যেমন ছবিতে দেখিয়েছি, ধরো এইটা একটা ধারাবাহিক প্রবাহ, এইটা একটা ধারাবাহিক প্রবাহ, কিন্তু কখনো অন্য কোনো একটা ধারাবাহিক প্রবাহ এইটার উপর দিয়ে এরম করে টাচ করে যাবে না। কিন্তু তারা দুটো ধারাবাহিক প্রবাহ কখনোই কিন্তু পরস্পর পরস্পরকে টাচ করবে না, কারণ ওই ধারাবাহিক প্রবাহের যে এই যে ধারাবাহিক গুলো তার যে কোনো একটা বিন্দুতে আমি যদি স্পর্শক টানি তাহলে স্পর্শকটা ওই বিন্দুতে ওই সময় ওই কণার বেগের অভিমুখ নির্দেশ করে।
তাহলে যদি দুটো ধারার এক জায়গাতে টাচ করে যায় তাহলে একই বিন্দুতে একই সময়ে বেগের দুটো অভিমুখ এক্সিস্ট করে, যেটা কিন্তু বাস্তবিক হওয়া সম্ভব নয়। সেই কারণে কখনোই দুটো ধারার এক পরস্পরকে ছেদ করবে না। এইগুলো মোটামুটি আমরা বলতে পারি যে ধারার এক প্রবাহের কতগুলো বৈশিষ্ট্য। এবার আমরা চলে আসব এই যে আলোচনাটা আমরা করলাম এই আলোচনাটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। ধরো আমি যে ড্রেনের কথাটা বলেছিলাম, ড্রেনের ভিতর দিয়ে জল যাচ্ছে, আমরা ওই ড্রেনের জলগুলোকে কতগুলো স্তর হিসাবে এরকম করে কল্পনা করছি, কিন্তু এরকম আমি এটাকে বলছি একদম নিচের স্তর, এটা এক নম্বর, দু নম্বর, তিন, চার, পাঁচ, ছয়, সাত। ধরো জলগুলো এই ডিরেকশনে যাচ্ছে, মানে এই ডিরেকশনে হচ্ছে কিন্তু বেগ, যে তরলটা যাচ্ছে তরলের বেগ হচ্ছে এই ডিরেকশনে। এবার দেখো আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে এক নম্বর স্তর, দু নম্বর স্তর, তিন নম্বর স্তর এরকম করে যাচ্ছে, দেখা যাবে সব থেকে নিচে যে স্তরটা, মানে ড্রেনের তলদেশের কাছাকাছি যে স্তরটা, বা কোনো পাইপের কথা আমি যেটা বললাম, পাইপের ওই বডিটার সংলগ্ন যে জলের স্তর তার বেগ কিন্তু সব থেকে কম থাকবে। যত বাইরের দিক থেকে ভিতরের দিকে যাওয়া যাবে পাইপের ক্ষেত্রে, ড্রেনের ক্ষেত্রে যত নিচের থেকে উপরের দিকে যাওয়া যাবে তরলের বেগ কিন্তু, তরলের স্তরগুলোর বেগ কিন্তু বাড়তে থাকবে। তার মানে ড্রেনের সব থেকে উপরের যে জলের স্তর তার বেগ হচ্ছে সব থেকে বেশি, আর সব থেকে যে নিচের স্তর তার বেগ হচ্ছে কিন্তু কম। এবং এটা আমরা খুব সহজেই কিন্তু আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বুঝতে পারি, যখন ড্রেনের মধ্য দিয়ে জল পাস করে তখন যে উপরে যে ভেসে থাকা নোংরা গুলো তারা কিন্তু সহজেই জলের সাথে ভেসে চলে যায়, কিন্তু যে নোংরা গুলো ভারী সেই নোংরা গুলো কিন্তু ড্রেনের নিচে জমা হয়ে যায়। যদি নিচের জলের বেগও একই থাকতো তাহলে নিচের জল কিন্তু ওই নোংরা গুলোকে সহজে ভাসিয়ে নিয়ে চলে যেতে পারত, সেটা কিন্তু হয় না। তার মানে আমরা বুঝতেই পারছি যে উপরের স্তরের বেগ হচ্ছে সব থেকে বেশি। তাহলে আমরা যদি এইরকম চিন্তা করি, এক নম্বর যে জলের স্তর তার বেগ হচ্ছে সব থেকে কম, দু নম্বর জলের স্তরের বেগ তার থেকে বেশি, তিন নম্বরের বেগ তার থেকে বেশি, চার নম্বরের বেগ তার থেকে বেশি, ইত্যাদি ইত্যাদি। তার মানে আমরা বলতে পারি এই উপরের দিকে যত যায় তত বেগ বৃদ্ধি পায় উপরের দিকে গেলে পরে। এই তরলের একটা বিশেষত্ব হচ্ছে, ধরো আমি এই তিন নম্বর স্তরের কথা বলছি, তিন নম্বর স্তর, তিন নম্বরের স্তরের যে তরলের বেগ তার থেকে চার নম্বর স্তরের তরলের বেগ আমরা বললাম বেশি। এখানে আমরা যেহেতু জল বলেছি জলের বেগের কথাই বলছি, তাহলে এই যে তিন নম্বর স্তর এ কি করবে চার নম্বর স্তরকে, চার নম্বর স্তর সবারই বেগ এই দিকে, এই তিন নম্বর স্তর অপেক্ষাকৃত বেশি বেগ সম্পন্ন স্তর অর্থাৎ চার নম্বর স্তরকে ও এই দিকে একটা বিপরীত মুখী বল দেবে। এটা হচ্ছে বিপরীত মুখী বল, বা এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড ড্রাগ, পশ্চাদমুখী বল। একইভাবে চার নম্বর স্তর কি করবে পাঁচ নম্বর স্তরকে এই দিকে, মানে গতির বিপরীত দিকে ও একটা বিপরীত মুখী বল দেবে। তার মানে আমরা ইন জেনারেল এখানে বলতে পারি যে অপেক্ষাকৃত কম বেগ সম্পন্ন স্তর অপেক্ষাকৃত বেশি বেগ সম্পন্ন স্তরকে তার প্রবাহের গতির বিপরীত দিকে একটা পশ্চাৎমুখী বল কিন্তু প্রয়োগ করে। এই যে পশ্চাৎমুখী যে বল বা ব্যাকওয়ার্ড ড্রাগ, এই বলটাকে আমরা বলে থাকি সান্দ্রতা বল। এই বলটাই কিন্তু হচ্ছে সান্দ্রতা। তাহলে একটা জিনিস খেয়াল করো, সান্দ্রতা বলের উৎপত্তির পিছনে কারণ হচ্ছে তরলের যে স্তরগুলো সেই স্তরগুলোর বেগের বিভিন্নতা। তাহলে এরম যদি কোনো জায়গা হয় যেখানে তরলের স্তরগুলোর বেগের কোনো বিভিন্নতা নেই, মানে তরল ধরো থেমে আছে, তখন কিন্তু কোনো সান্দ্রতা বল প্রযুক্ত হয় না। তারপরে সান্দ্রতা বল প্রযুক্ত হবে যখন
তরলের স্তরগুলোর মধ্যে আপেক্ষিক কোনো গতি সৃষ্টি হবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, সান্দ্রতা বল কিন্তু তরলের স্তরগুলো যেদিকে গতিশীল হতে চাইছে তার বিপরীত দিকে কাজ করে, ঘর্ষণ বলও কিন্তু বিপরীত দিকে কাজ করে গতির। সেই জন্য আমরা অনেকেই ঘর্ষণ বলের সঙ্গে সান্দ্রতা বলে কিন্তু সাদৃশ্য খোঁজার চেষ্টা করে থাকি, কিন্তু এখানে মাথায় রাখতে হবে সান্দ্রতা বল এবং ঘর্ষণ বল দুটোই গতির বিপরীত দিকে হলেও ঘর্ষণ বল কিন্তু দুটো ভিন্ন বস্তুর মধ্যে কার্যকরী হয়, আর সান্দ্রতা জনিত বল সেটা হচ্ছে তরলের বিভিন্ন বেগ সম্পন্ন দুটো স্তরের মধ্যে কিন্তু কার্যকরী। সেই জন্য আমরা এই সান্দ্রতা বলটাকে তরলের আভ্যন্তরীণ ঘর্ষণ বলও কিন্তু কখনো কখনো বলে থাকি। এবার দেখো আমরা যে প্রথম যে উদাহরণ দুটো বলেছিলাম যে একটা পাত্রে জল নিয়ে জলটাকে ঘুরিয়ে দিলে বেশিক্ষণ ঘুরবে, রংটা বেশিক্ষণ ঘুরবে না, এর পিছনে কি কারণ? আমরা যদি এই সান্দ্রতা বলের উৎপত্তি দিয়ে ব্যাখ্যা করি, যখন জলটাকে ঘুরিয়ে দেওয়া হলো তখন জলের যে বিভিন্ন স্তরগুলো তাদের দুটো স্তরের মধ্যে সান্দ্রতা বলের মান অনেক কম, ফলে ওই পশ্চাদমুখী যে বল সে কিন্তু তরলের স্তরগুলোকে তাড়াতাড়ি থামাতে পারেনি জলের স্তরগুলোকে। কিন্তু রঙের ক্ষেত্রে, আলকাতরার ক্ষেত্রে দেখা যায় এই পশ্চাদমুখী বলটা এত বেশি যে স্তরগুলো বেশিক্ষণ ঘোরার সুযোগ পায় না, ওই বেগটাকে পশ্চাদমুখী বল কিন্তু আস্তে আস্তে করে থামিয়ে দেয়। সেই জন্য আমরা বলে থাকি যে এদের সান্দ্রতাটা অনেক বেশি। কিন্তু আমাদের অনেকের মনে হতে পারে যে তরলের ঘনত্ব এর সঙ্গে সান্দ্রতাকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে যে তরলের ঘনত্ব মানে কিন্তু একক আয়তনে ভর, আর সান্দ্রতা হচ্ছে কিন্তু দুটো বিপরীত স্তরের মধ্যে পশ্চাদমুখী যে বল, ফলে দুটো একই জিনিস নয়। আর সান্দ্রতার সঙ্গে তোমার ঘনত্বের এদের পারস্পরিক যে খুব সম্পর্ক আছে সেটাও কিন্তু নয়। তবে দেখা গেছে কখনো ঘনত্ব বেশি হলে তার যে সান্দ্রতা বেশি হবে এরকম কিন্তু কোনো কথা নেই। যেমন সবচাইতে ভালো উদাহরণ হচ্ছে পারদ এবং গ্লিসারিন। পারদের ঘনত্ব গ্লিসারিনের চাইতে অনেক বেশি, কিন্তু গ্লিসারিনের সান্দ্রতা কিন্তু পারদের থেকে অনেক গুণ বেশি। তার মানে আমরা বলতেই পারি যে সরাসরি ঘনত্বের সঙ্গে সান্দ্রতা যে মানে বিশেষ কোনো সম্পর্কে যুক্ত আছে তা নয়, তবে দেখা গেছে কোনো কোনো পদার্থের ক্ষেত্রে সান্দ্রতা সেটা হচ্ছে ঘনত্বের ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। এবার আমরা অন্য আরেকটা বিষয় একটুকুনি আলোচনা করি। তোমরা লক্ষ্য করে দেখেছো যখন খুব গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে তখন বৃষ্টির ফোঁটাগুলো ধীরে ধীরে আস্তে 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 করে নিচে নেমে আসে, কিন্তু যখন বড় ফোঁটায় বৃষ্টি পড়ে বা শিলা বৃষ্টি হয় তখন দেখবে খুব দ্রুত কিন্তু তারা নিচে নেমে আসে। আমরা যদি আরেকটা সহজ এক্সাম্পলের কথা বলি, ধরো আমরা কোনো একটা পুকুরের মধ্যে বা কোনো জলকুণ্ড বড় পাত্র, তুমি যদি উপর থেকে একটা ঢিল ফেলো ওর মধ্যে পাথরের টুকরো, তাহলে দেখা যাবে ওই পাথরের টুকরোটা জলের মধ্যে দিয়ে টুক করে নিচে পড়ে যাবে। কিন্তু যদি তুমি ওর ভিতরে ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলের যে ছিপির মতো ওরকম ধরনের কোনো জিনিস বা রাবারের ওরকম গোল চাকতি ওইটা যদি জলের উপরে ফেলো তাহলে সেটা জলের মধ্যে ডুববে, কিন্তু ঢিলটা যত তাড়াতাড়ি টুক করে সোজা চলে গেছিল ও কিন্তু এরম করে আস্তে আস্তে দেখা যাবে হেলতে দুলতে আস্তে আস্তে করে জলের ভিতরে পড়ছে। কিন্তু যখন প্যারাশুটে করে লোক নামে তখন কিন্তু উপর থেকে হঠাৎ করে দ্রুত বেগে কিন্তু প্যারাশুট নিচে নেমে আসে না, প্যারাশুট কিন্তু বেশ খানিকটা আস্তে আস্তে করে দুলতে 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 নিচে নেমে আসে। এটার পিছনে আসলে কারণটা কি লক্ষ্য করো? দেখো আমরা যদি এইরকম মনে করি যে ধরো এরম একটা গোলক, এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর, আর ব্যাসার্ধের একটা গোলক যে কোনো গলীয় একটা বস্তু, একটা রাবারের বলের কথা ধরো মনে করি,
আমি যদি এই বস্তুটাকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিই, সে নিচে পড়ছে, দেখো এইটার এই রাবারের বলটার উপরে কি কি ফোর্স কাজ করছে। প্রথম যে ফোর্স কাজ করছে এই দিকে সেটা হচ্ছে ওজন, অবিয়াসলি এটা নিচের দিকে। এর উপরে আরেকটা বল কাজ করে, সেটা হচ্ছে এর উপরে প্লবতা, এবং এই প্লবতা বা বায়েন্সি ফোর্স এটা কিন্তু উপরের দিকে কাজ করে। এবার দেখো যখন এই বলটা নিচের দিকে নামতে থাকে, উপর থেকে যত নিচে নামে তত কিন্তু বাতাসের মানে বলের বেগ বেড়ে যায়, ফলে ও বাতাসের পাশে যে বাতাস তার উপরেও কিন্তু ও বেগটা বাড়িয়ে দেয়। তার মানে মনে করতে পারি এই জায়গায় বলটা যখন রয়েছে তার যা বেগ, নিচে যখন নামবে তখন তার বেগ বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। ফলে কি হয়, আমরা দেখেছি যে সান্দ্রতা বল সবসময় বেশি বেগ সম্পন্ন স্তরকে কম বেগ সম্পন্ন স্তরের দিকে টানে, ফলে দেখা যাবে এই বলটার উপরে উপরের ডিরেকশনে এই দিকে সান্দ্রতা বলটা কিন্তু কাজ করবে। তাহলে দেখো ওজনটা নিচের দিকে, উপরের দিকে সান্দ্রতা বল, এবং উপরের দিকে কাজ করছে প্লবতা বল। এবার দেখা যায় এই দুটো বল মিলে কোনো একটা সময় এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে বস্তুর ওজন সমান প্লবতা যোগ সান্দ্রতা বল। লক্ষ্য করো, তাহলে বস্তুর ওজন প্লাস প্লবতা সমান সমান সান্দ্রতা বল এখানে তৈরি হয়ে যায়। তার মানে উপরের দিকে মোট বল এবং নিচের দিকে মোট বল কিন্তু সমান, ফলে এই বস্তুর উপর কার্যকরী বল, বস্তুর উপর কার্যকরী বল এটা কিন্তু শূন্য হয়ে যায়, জিরো হয়ে যায়। আমরা জানি যদি বস্তুর উপর কোনো বল প্রযুক্ত না হয় তাহলে বস্তুতে কোনো ত্বরণ তৈরি হবে না, ফলে এই যে বস্তুটা, এই যে গোলকটা নিচের দিকে নামছিল, এই গোলকটা কিন্তু আর নিচের দিকে ত্বরণ নিয়ে নামবে না। কথাটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, বস্তুটা কিন্তু থেমে যাবে না, কেননা ওই সময় কিন্তু বস্তুর যা বেগ ছিল সেই বেগটা কিন্তু থাকবেই, বস্তুটা কিন্তু থেমে যাবে না, কিন্তু বস্তুর বেগ আর বাড়বে না। তাহলে যে মুহূর্তে এই শর্তটা তৈরি হয়ে গেল সেই মুহূর্তে এই বস্তুটার যে বেগ ছিল সেই বেগ নিয়ে বস্তুটা তার গতির বাড়বে, ওই বেগটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে সীমান্ত বেগ বা প্রান্তিক বেগ। বাংলায় অনেক রকম নাম থাকে, ইংরাইতে বলা হয় টার্মিনাল ভেলোসিটি, এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। এই টার্মিনাল ভেলোসিটি যখন এই বস্তুর উপরে রিচ করে তখন কিন্তু ও আগে যত দ্রুত নামছিল এখন কিন্তু আর তত দ্রুত নামতে পারে না, তখন কি করে ও ধীরে 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 কিন্তু নিচের দিকে নামতে থাকে। এবার দেখো আমরা যদি এই প্রান্তিক বেগের সমীকরণটা বের করি, আমরা আমাদের এখানে সমীকরণটা ডেভেলপ করব না, আমি শুধু সমীকরণটা একটু লিখি। প্রান্তিক বেগ যদি আমি ভি দিয়ে লিখি, ভি এইটা সমান সমান লেখা যায় 2/9 আর স্কয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি ডিভাইডেড বাই ইটা। এখানে রো এটা হচ্ছে বস্তুর ঘনত্ব, উপাদানের ঘনত্ব, বস্তুর উপাদানের ঘনত্ব, মানে এই বস্তুটা যা দিয়ে তৈরি সেই উপাদানের ঘনত্ব। সিগমা এইটা হচ্ছে মাধ্যমের ঘনত্ব, আমি এখানে যেহেতু বাতাস থেকে পড়ছে বাতাসের মধ্য দিয়ে তাহলে এটাকে বলতে পারবো এটা হচ্ছে বায়ুর ঘনত্ব,
যদি কোনো তরলের মধ্যে পড়তো তাহলে সেটা হতো তরলের ঘনত্ব। কেননা সান্দ্রতা বল কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে প্রবাহীর বৈশিষ্ট্য, এটা তরলের মধ্যেও হতে পারে, এটা গ্যাসীয় মাধ্যমেও কিন্তু হতে পারে। আর ইটা, এইটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক, অর্থাৎ সান্দ্রতাকে পরিমাপ করার একটা বিশেষ সম্পর্ক যেটাকে আমরা বলছি সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক, এবার লক্ষ্য করো। আর এখানে আমরা বলেছি ব্যাসার্ধ, এটা যে গোলকটা এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তার মানে আমরা এই সম্পর্ক থেকে দেখতেই পাচ্ছি যে প্রান্তিক বেগ কি কি বিষয়ের উপর নির্ভর করে। লক্ষ্য করো, যদি দেখা যায় যে কোনো ক্ষেত্রে এই বস্তুর ঘনত্ব মাধ্যমের ঘনত্বের চাইতে কম হয়ে যায়, অর্থাৎ যদি এরকম হয় রো লেস দ্যান সিগমা, জায়গাটা খেয়াল করো কখন হতে পারে। আমরা যদি জলের মধ্যে কোনো বায়ু বুদবুদের কথা চিন্তা করি, তাহলে জলের মধ্যে বায়ু বুদবুদ মানে জলের ঘনত্ব, এবং বায়ুর ঘনত্ব অনেক কম জলের তুলনায়, ফলে আমরা দেখব এই রিলেশনটা কিন্তু সেখানে ডেভেলপ করছে। তখন কি হবে এই সম্পর্কে, যেহেতু এইটা মাইনাস এইটা, তখন এই জিনিসটা সম্পূর্ণ ঋণাত্মক হয়ে যাবে, ফলে কি হবে ওই বস্তুটা তখন তরলের ভিতর দিয়ে উপরের দিকে উঠতে থাকবে, নিচের দিকে না নেমে। ওই জন্য যখন প্যারাশুট নামে, যখন কুয়াশা পড়ে, যখন ছোট ছোট বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, তখন তারা যেহেতু প্রান্তিক বেগ লাভ করে সেই জন্য তারা খুব ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। তাহলে আমরা আজকে কি কি আবার আলোচনা একটু মনে করে দিই, কি কি পড়লাম। আমরা প্রথমেই সান্দ্রতা কি সেটা বোঝার জন্য দুটো পরীক্ষার কথা বললাম, তারপরে দেখলাম ধারারেক প্রবাহ এবং দেখলাম অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ। ধারারেক প্রবাহের কতগুলো বৈশিষ্ট্যের কথা বললাম এবং সান্দ্রতা বল অপেক্ষাকৃত বেশি বেগ সম্পন্ন স্তরকে কম বেগ সম্পন্ন স্তর পিছনের দিকে টানে, এটাই সান্দ্রতা বলের উৎপত্তির কারণ। এবং তারপরে আমরা দেখলাম যে প্রান্তিক বেগ বা সীমাস্থ বেগ অর্থাৎ টার্মিনাল ভেলোসিটি কেন উৎপত্তি হয়, টার্মিনাল ভেলোসিটির কয়েকটা এক্সাম্পল এবং টার্মিনাল ভেলোসিটি কি কি বিষয়ের উপর নির্ভর করে। এবার তোমরা ভালো করে এটা বাড়িতে একবার পড়ে নেবে, আমরা আবার পরের দিন পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।